বুধবার সারা দেশে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় 108তম জন্মজয়ন্তী পালিত হয়। রাজ্য এই দিনটি পালিত হয়। এ উপলক্ষে বুধবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর। এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ। এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিভিন্ন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দেশের প্রান্তিক মানুষের কথা ভাবতেন। তিনি বলতেন, রাষ্ট্র এবং রাজ্যের সিদ্ধান্তের সুফলগুলি প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলি সব রকম প্রকল্প গ্রহণ করে থাকে। মুখ্যমন্ত্রী জানান, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলতে ভারতের যা কিছু নিজস্ব তা নিয়ে চলতে হবে। এই লক্ষ্যে ইন্ট্রিকাল হিউম্যান তত্ত্ব উপস্থাপন করেছিলেন দীনদয়াল উপাধ্যায়। এর মাধ্যমে তিনি উপস্থাপন করতে চেয়েছেন, সমাজে বসবাস করতে গেলে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিতে হবে। ক্যাপিটালিজম, এনার্কিজম, কমিউনিজম বা সার্ভাইভাল অফ ফিটেস্ট ইত্যাদির কোনো প্রয়োজন নেই। সেখান থেকে নানা রকম তার শাখা প্রশাখা ইত্যাদি বেরোয় এবং তার ফল ফুল এবং বিভিন্ন কালারের হয়, কিন্তু আমাদের অরিজিনটা কোথায়? একটা বীজ, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। দেখতে হয়তো আমরা আলাদা হতে পারি, হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু আমরা মানুষ এবং আমাদের অরিজিনটা বুঝতে হবে আমরা কোথায়। তো সেটা হচ্ছে দীনদয়ালজি সেটা বলছে, বলছে আমরা এই সমাজে যদি বাস করতে হয় তাহলে প্রকৃতি আমাদের শেখায়। আমাদের বাইরের থেকে দাঁড় করা এই ক্যাপিটালিজম, এনার্কিজম, কমিউনিজম এসব আনার কোনো দরকার নেই, মার্সেনিতির প্রয়োজন নেই। সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট, ডারউইনের যে মতবাদ সেটার দরকার নেই। কি বলছেন? প্রকৃতির মধ্যে আছে যে আমাদের উদ্ভিদ জগৎ আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা সেই অক্সিজেন নিয়ে আমরা বাঁচি, আর আমরা কি দেই এনিমেল যারা। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নয়াদিল্লির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের উপর আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম তিনজনের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।